Hello Asif bhai, this is Nazmus Sakib Khan from Chittagong. Hello guys, this is Wasik. Welcome to my channel WEN Vlogs. I last जो vlog टा upload करी ओटा तो इधर अफ्रीदी के निये अफ्रीदी vlogger आगे हमें एक टा vlog upload करी वो हमारे लेके ढाका थे के आशा एक टा group के साथे आज के होते हैं वो vlog टा second part. So अखन बोलते पा रहे हैं Arwanta की Arwanta होते हैं आज के vlogger एक टा part. एक जोनो first है vlog टा enjoy करें then आमी आस्ते सी Arwanta निये की भाभे Arwanta कर बे ना कुंटर को तो price एकदम सब कुछ ही थक बे हमारे vlogger last है एक जोनो first है vlog टा enjoy करें then आबार आस्ते सी এই এখন আমি বের হলাম কালকে সারাটা দিন আমি বিজি ছিলাম যেটা আপনারা লাস্ট ব্লগে দেখলেন আমি মহামায়া গেছি সকাল সকাল দেন আসছিলাম আমি রাতে বাসায় না ঢুকে একটা বার্থডেতে গেছিলাম আমাদের একটা ভাবির বার্থডে ছিল ওখানে যাই ওখানে ডিনার করি ডিনার করে আড্ডা টাড্ডা দিয়ে 12টা দেন আর আমি বাসায় যাই না দেন আমি নীলের বাসায় যাই নীলের বাসা থেকে আমি একটু আগে ঘুম থেকে উঠছি উঠে বাসায় গেলাম বাসা থেকে আমি এখানে ওকে এখন সিআরবি যাই সবার সাথে দেখা করি দেন সবাইকে নিয়ে একসাথে বের হব ओके हमरा सबाई बेर हई एखान थेके ए हमरा सबाई सीआरबी थेके बेर होलाम एखन सबार फार्स्टे जाबो पेट्रोल पाम्पे देन जाबो बायेजिद लिंक रोड एखाने आमी सबार आगे कारण आमी सबाईके निये जाच्छि ओके सामोन जाच्छे अच्छा आजम नासिर आमार पेछने बैगेते क्वालिटीर फुल धरे 12 लिटर মনে এত ওনারে বলতেছে কোয়ালিটির ফুল ধরে মানে বলতেছে 12 লিটার বেশি বড় না বেশি ছোট ওকে আমাদের সবার তেল নাও শেষ এখন সবাই চলে যাচ্ছি এই আমাদের পুরো গ্রুপ আর কোথাও দাঁড়াবো না আর একদম এটারে কি বলে Bayezid Link Road हेलो ए हमें चले आसलम बायेजिद लिंक रोडे ए सबाई एखन सबार अनेकगुला पिक तुलबो आमी निजेओ तुलबो सबार साथे तुलबो और बाय द वे आमी मेबी R1 निये थाम्बनेलटा तुलबो कज R1 आमार थेके सेई लागछे जोदि आमा थेके केउ देखेन एकटा R1 गिफ्ट करते पारेन सो एखाने एखन थाकी थेके देखि ड्रोन फ्लाई करी बाय द वे आमी किन्तु आसछि এ ফার্স্ট টাইম ভাই সাথে আসলে লিংক রোডে চলে আসলাম আসলে রোডটা খুব সুন্দর না ফার্স্ট টাইম লিংক রোডে ফার্স্ট টাইম সবকিছু মিলে আর কি তো এটা রোডটা সুন্দর এখনো কাজ চলতেছে খুব তাড়াতাড়ি হয়তো কাজটা শেষ হয়ে যাবে এই আমাদের এখানে ঘোরাঘুরি শেষ ড্রোন ফ্লাইও শেষ এখন আমরা সবাই চলে যাব এগুলা আনকাটে দিয়ে দিবেন হাই আই এম তানভীর একটু জোরে আরো জোরে এত বেশি জোরে বলতে পারবো না একটু জোরে মে মানুষ হাই গাইস আই এম তানভীর হাই গাইস আমি নুহান হ্যালো আমি ফাহিম হ্যালো আমি শান্ত हेलो আমি মিঠু। हेलो আমি রয়্যাল। हेलो আমি সাকিব খান। हेलो আমি শান্ত। हेलो আমি রাসেল। এই মোটামুটি সবার সাথে শেষ, এখন আমরা সবাই এখান থেকে চলে যাব। আর আমি আবার অন্য হেলমেট করব, কারণ আমার যে হেলমেট ওটা ভালো না, এর জন্য আরেকটা হেলমেট আনছি, বাট ওটাতে কোনো মাউন্ট করা নাই। হেলমেট আমি দুইটা আনছি, একটা এটাতে মাউন্ট করা, বাট এটাতে কোনো মাউন্ট লাগানোর জায়গা নেই, বাট এখন আমি এটা পরবো। হ্যাঁ, দ্যাটস ওয়াই আর কোনো ব্লগ হবে না, ব্লগটা অনেক ছোট, জাস্ট একটা ওনাদেরকে বাই বলার জন্য আসা। ওকে, আমার শেষ, এখন আমি এখান থেকে যাই, টাটা। হ্যালো গাইজ, ফার্স্ট টাইম অফিসিয়ালি এই ব্লগের জন্য আমি R15 চালাচ্ছি। এটা কিন্তু R15, বাট সামনের যে লুক এটা R1 এর বডি, ফুল R1 এর বডি কিট সব R1 এ লাগানো, যেটা 1000cc। আশা করি আপনাদের সবার লিঙ্ক রোডটাও ভালো লাগছে অ্যান্ড গ্রুপটাকেও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেন। এখন আসি R1 নিয়ে। সবার ফার্স্টে হচ্ছে বাইকের হেড, মানে সামনের যে মুখ ওটার দাম 20K, আর হেডের মধ্যে দুইটা ফগ লাইট, ওটার দাম 2K। এরপরে আসি বাইকের নিচের পার্টে, যেটাকে বেলি কিট বলে, ওটার দাম 13,000। এরপর ফুল বাইকের মধ্যে যে গ্রাফিক্স ওটা 4,000। এই সবকিছু নিয়ে মোটামুটি 40-এর মতো লাগে R15কে R1 করার জন্য। এর জন্য যারা R15 চেনে তারা এই বাইকটাকে দেখে বলে এটা কি বর্ডার ক্রস গাড়ি বা সামথিং এরকম কিছু একটা, বাট এটা ওরকম কিছুই না। এটা অরিজিনাল একটা গাড়ি, এটা কোনো টানা বা বর্ডার ক্রস ওরকম না, জাস্ট এটাকে মডিফাই করা হয়েছে। এর জন্য যে কেউ ফার্স্ট লুকে বাইকটাকে বলবে R1000cc। এটাই ছিল আমার আজকের ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়েন, আর যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাকে প্রেস করে দিয়েন। তো আজকের মতো এতটুকুই, ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার।